নামী জলের কোম্পানির ব্র্যান্ড নকল করে পানীয় জল বিক্রির অভিযোগ। গ্রেফতার এক জল ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে ইকোপার্ক থানা এলাকার হাতিয়ারা পূর্বপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই এই অসাধু ব্যবসা চালাচ্ছিলেন ওই ব্যবসায়ী। খবর পেয়ে শুক্রবার রাতে ইকোপার্ক থানার পুলিশ ওই জলের দোকানে অভিযান চালায়, গ্রেফতার করে অসাধু ব্যবসায়ীকে। একই সঙ্গে পুলিশ বেশ কিছু জলের বোতলে জার উদ্ধার করেছে এবং একটি গাড়ি আটক করেছে বলেও খবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নকল জলের ব্যবসা কতদিন ধরে করছো? মুখ ডাকছো কেন? তুই ঠিক করে খাওয়া দিয়ে দাও আমাকে, ঠিক করে খাওয়া দিয়ে দাও আমাকে।